আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ব্লগটি কিসের উপরে হবে। এটা হচ্ছে মাটির ব্যাংক, এটার মধ্যে টাকা জমানো, এটা আমার অনেক শখ। ছোটবেলা থেকে আমি ব্যাংকে এরকমই টাকা রাখি, মাটির ব্যাংকে এইভাবে টাকা জমিয়ে রাখি। এটা আমার খুব ভালো লাগে। আর এই টাকাটা খুচরো খুচরো পয়সা বা ছোট ছোট টাকা, এগুলো আসলে বিপদের সময় অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। বলে ফেলেছি, এখন রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরে চলে যাওয়ার পরে এই তো রান্না করে নিব, লাল শাক ভাজি করে নিব। এবং লাল শাক ভাজি করার সময় আমি কখনো লাল শাকের উপরে ঢাকনা দেই না। আমার মাকে যেভাবে রান্না করতে দেখেছি সেইভাবেই রান্নাটা করছি। তো রান্না করার পর এক পর্যায়ে এই তো শাকটা হয়ে গিয়েছে। শাকটা হয়ে যাওয়ার পরে আমি শাকগুলো একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নিয়ে কড়াইটা ধুয়ে ফেলব। তো সবসময় আমি এরকম করি, যে কোনো তরকারি বা যে কোনো জিনিস এইভাবে সার্ভ করে বা পরিবেশন করে তারপর হাঁড়িটা ধুয়ে ফেলি যেটা রান্না করেছি। গোস্ত রান্না করে নিচ্ছি, এখানে ডিটেলসে ওইভাবে শেয়ার করব না, জাস্ট হালকাভাবে কষিয়ে এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেভাবে রান্না করব। তো এখানে আমি এই তো রান্না করছি, ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি না। তো যারাই আমার ভিডিওটা দেখছেন বা আমার ব্লগটি দেখছেন, নতুন যারা, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এবং যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং প্লিজ পুরোপুরি ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন। যদি পুরোপুরি ভিডিওটা না দেখার পরে সাবস্ক্রাইব করেন তাহলে আপনি যে সাবস্ক্রাইব করেন সেটা তো সাবস্ক্রাইব হয়ই না, বরঞ্চ আরও যেসব সাবস্ক্রাইবগুলো মানে আমার বন্ধুগুলো ওগুলো কেটে যায়। তাই দয়া করে আপনারা যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখে তারপর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গোস্তটা হয়ে এসেছে, নামানোর আগে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো ছিটি দিয়ে নামিয়ে নিচ্ছি এবং একটা সার্ভিং বলে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি সবসময় রান্না করার পরে এরকম একটা সার্ভিং বলে বা বাটিতে পরিবেশন করে নিই। তো এই তো ভাতও পরিবেশন করে নিচ্ছি, যেহেতু আমরা দুপুরে রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য, সেজন্য সবগুলো খাবার পরিবেশন করে খাওয়ার জন্য প্রিপেয়ার করছি।
রান্নার পরে এভাবে আমি বলের মধ্যে করে পরিবেশন করে নেই। পরিবেশন করার পরে তারপর হচ্ছে আমি ভাতের হাঁড়িটা ধুয়ে ফেলি, সব সময় কাজ করি। এই তো আমাদের দুপুরের খাবার রেডি, ভাত ছিল সাদা ভাত, তারপর হচ্ছে এখানে হচ্ছে লাল শাক ভাজি, এখানে হচ্ছে মুরগির গোস্ত রান্না। রান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, চুলা এবং চুলার চারপাশ, তারপর এই যে হাঁড়ি পাতিল পরিষ্কার করে নিয়েছি। এবং অবসর সময়ে আমি আমার আচার যে রেসিপিটা করেছি সেই আচারগুলো আমি বয়ামে ভরে নিচ্ছি। তো অনেকক্ষণ কথা বলেছি, কথার মাঝে অনেক ভুল হতে পারে, অবশ্যই ভুল হলে ক্ষমা করে দিবেন। এবং তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আসবেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি এন্ড সিকিউর থাকবেন। আল্লাহ হাফেজ।